নমস্কার, আমি মধুরী মা, দেখছেন দৃষ্টিভঙ্গি। আর আমরা আজকে রয়েছি এই মুহূর্তে হরিদেবপুর আদর্শ সমিতিতে। আমার সঙ্গে আজকে রয়েছেন বিভান। স্বাগত, শারদ শুভেচ্ছা। স্বাগত। পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে কেমন লাগছে? ঠাকুর দেখতে বেরিয়ে খুবই ভালো লাগছে। আর এই ধরনের এত সুন্দর সুন্দর সব থিম, মানে অনেকগুলো পুজোই আমরা দেখলাম এখন, মানে চলছে অলরেডি পরিক্রমা আমাদের। তো এটা একটা সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন, ঘুরিয়ে দেখাল এত সুন্দর একটা মানে থিম করে। এখানে মূল থিম হচ্ছে মা, এখানে লেখা আছে আমি শুধু মা হতে চাই, এবং নারী শক্তিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু আপনাকে যারা টিভির পর্দায় দেখেন, তারা তো দেখেন কি একটা দুষ্টু চরিত্রে, তাদের জন্য কি বলবেন? না, তাদের প্রত্যেকের জন্য একটাই কথা বলার, সে তো আপনারা নিশ্চয়ই জানেন, ওটা অভিনয়। তার সঙ্গে আমার রিয়েল লাইফে কোনো সম্পর্ক নেই, রিয়েল লাইফে আমি খুব ভালো ছেলে। বাট যেটা বলার সেটা হচ্ছে, পুজোতে সবাই একটু আনন্দ করুন, বাট সাবধান, কোভিড বিধি মেনে এবং সব কিছু মানে মাথায় রেখে, ডিস্টেন্স একটুখানি কম কম রেখে, এবং কম বেরোন এবং আনন্দ করুন, বা ফ্যামিলির সঙ্গে আনন্দ করুন। আমরা পরিক্রমায় এসেছি, কিছু করার নেই, আমাদের মুখটা দেখাতে হয়, তাই আমাদের কিছু করার উপায় নেই। বাট আদারওয়াইজ প্রত্যেকে একটু সাবধানে থাকুন, কেয়ারফুল থাকুন। এটা কি মনে করেন যে মা হচ্ছে সব কিছুর মূল শক্তির আধার? অবশ্যই, মা ছাড়া কি আছে? আমাদের মাই সব, মায়ের মানে মায়ের থেকে আমাদের সূত্রপাত, এবং আমরা ওখান থেকে জন্ম নিয়েছি আমরা। তো মাই তো সব, সবসময় নারীর মধ্যে, প্রত্যেক নারীর মধ্যেই মা থাকে, তো আমরা সেটাও জানি। এবং নারীদের সম্মান দেওয়া উচিত প্রত্যেক ভালোভাবে, এবং মানে নারী শক্তিকে আরও আরও স্ট্রং করা উচিত আমাদের এই সমাজে। এবং সেই জন্যই আজকে এই থিমটাও করা হয়েছে, অদ্ভুত একটা মানে মাতৃশক্তিকে তুলে ধরার জন্য। খুবই ভালো লাগছে ওই জন্য। তাহলে কৃষ্ণবাদী তো মাতৃশক্তির জয় হতে চলেছে নাকি? হ্যাঁ, অবশ্যই পজিটিভেরই জয় হয়। আমার তো বিনাশ হয়ে গেছে অলরেডি, দেখে দর্শকরা দেখেছে আমার ক্লাইম্যাক্স হয়ে গেছে। তো এখন উমা শুরু হয়েছে, উমাতেও একটা অদ্ভুত চরিত্রে অভিনয় করছি, সেখানে আপনারা দেখতে পাবেন আরও ভালোভাবে। সেখানেও বদমাস চরিত্র করছি একটা, বাট ভালো লাগছে। অভিনয় যেখানে বদমাইশি, সেখানে আসলে যে মাতৃশক্তি আসল, সেটা কিন্তু বিমান মেনে নিচ্ছে। অবশ্যই, আমি রিয়েল লাইফে তো অবশ্যই, রিয়েল লাইফে আমিও চাইবো যে কৃষ্ণকলির আমার চরিত্র যে অশোক, তার যেন বিনাশ। আপনারা দেখছিলেন বিভান ছিলেন আমাদের সঙ্গে। আর আমি আমার ক্যামেরা পার্সন ভাইকে বলবো পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখতে। এই যে মাতৃমূর্তি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে বাড়ির মাতৃমূর্তি, মায়ের কোলে মা, এবং এই পুরো জায়গাটাতে যে ছবি রয়েছে, যেখানে আমি একটু মণ্ডপের উপর দিকটা দেখাতে বলবো, আমরা যখন জন্মাই তখন আমাদের যেভাবে মায়ের সঙ্গে নারীর যে টানটা থাকে, নারীটা থাকে, সেইটা কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে যত্ন নিয়ে এটা তৈরি করা হয়েছে। এবং আরও একটা জিনিস আমি দেখাতে বলবো, এখানে লেখা আছে আমি শুধু মা হতে চাই। এটা হয়তো বেশিরভাগ মহিলারই জীবনের একটা সার সত্য, এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। এখানে দেখতে পাচ্ছি রিকশা চালাচ্ছেন একজন মহিলা। ইনফ্যাক্ট আমি বাস্তব জীবনেও এরকম একজন মহিলাকে চিনি। আমার খুব ভালো লাগছে এই মণ্ডপে এসে। আশা করছি আপনারাও যারা এই মণ্ডপে আসবেন এরপরে, তাদের খুব ভালো লাগবে। পুজো তো সবে শুরু হয়েছে, তাই বাকি দিনগুলোতে মজা করুন, অবশ্যই সচেতন থেকে, সুস্থ থেকে ঠাকুর দেখতে আসুন, কিন্তু মিনিমাম যে নিয়মগুলো সেগুলো মাথায় রেখে। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।